কিশোরগঞ্জে আগুনে পুড়ে গেছে 21টি দোকান। ভোর 5টার দিকে একরামপুর রেলওয়ে মার্কেটে এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মার্কেটের একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পায় তারা। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এর মধ্যে পুড়ে যায় মার্কেটের 21টি দোকান। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 30 লাখ টাকা বলে দাবি ব্যবসায়ীদের। এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।